মন্দির গাজা কলাম গাজা মা মন্দিরে সই সই ওই পা। দামি মোবাইলের দাবি করেছিল ছেলে, দাবি পূরণ করতে পারেনি হতদরিদ্র বাবা মা। অবশেষে অভিমানে বিষপান করে আত্মঘাতী হল ছেলে। অত্যন্ত মর্মান্তিক এবং হৃদয় বিদায়ক এই ঘটনাটি ঘটেছে গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর এলাকায়। মৃত কিশোরের নাম দীপঙ্কর তরফদার, বয়স 17 বছর, নন্দনপুর এলাকার বাসিন্দা এবং ঠ্যাঙ্গাপাড়া হাই স্কুলের 11 শ্রেণীর ছাত্র। মৃত কিশোরের পরিবার সূত্রের খবর, বিগত বেশ কিছুদিন আগে বাবা মার কাছে দামি মোবাইলের দাবি করেছিল দীপঙ্কর, তবে হতদরিদ্র বাবা মা সন্তানের এই দাবি পূরণ করতে পারেননি। তবে ছেলেকে তুলনামূলক কম দামের মোবাইল দেওয়ার প্রস্তাব দেন বাবা মা, তবে তাতে বরফ গলেনি। দাবি পূরণ না হওয়ায় গত চৌঠাজন ঠ্যাঙ্গাপাড়া এলাকার একটি সারের দোকান থেকে বিষ কিনে পান করে দীপঙ্কর এবং বাড়িতে ফিরে বিষ পানের বিষয়টি জানায় সে। এরপর তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় গত 6 জুন মালদা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। দীর্ঘ 22 দিন মৃত্যুশয্যায় যুঝবার পর বুধবার রাতে মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় দীপঙ্করের। এই মৃত্যুর খবর মিলতেই কান্নায় ভেঙে পড়ে মৃত কিশোরের বাবা মা সহ পরিজনেরা। এ বিষয়ে মৃত কিশোরের মা গোলাপী তরফদার বলেন, নাম তো না গালে জুতার দোকান আছে আর ওই গানে ওই পারে রোডের ওই পার ওই দোকানদার ওই কথাই বলতে আপনারা কখন জানতে পারলেন যে ছেলে বিষ খেয়েছে? ও নিয়া খায়া খালে বাড়ির ঢুকছে, আর দেরি করে নি বাড়ির ঢুকার জন্য বলছে মা খাইলাম নে শেষ হয়ে যাব। তখন গাড়ি ফোন করায় সঙ্গে সঙ্গে কাল দেখে নিয়ে গেলে খুব জোর 30 মিনিট লাগছে কাল দেখে নিতে, বাড়িতে দেরি হয় না। ও সঙ্গে সঙ্গে বলছে আমি দেখলাম হাতগুলা নীল রঙে, আর বুনো কেলো বুনো সাবান আর জল দিয়ে হাতটা ধুয়া ছুয়া বলো আর গালে গালে। এই বিষয়ে প্রতিবেশী সুনীল সরকার বলেন, ঘর মধ্যে তো সমস্যা মোবাইল নিব বলে একটা জেদ পায় না, এখন আর্থিক অবস্থা খারাপ দিবে কোথার থেকে, সে জেদ মানলই না, লাস্টে এইরকম কাজ করে বসল। এখন কি মানে পরিবারের অবস্থা কি? পরিবারের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।